नमस्कार नॉर्थ ईस्ट न्यूज़ बांग्ला प्राइम टाइम में आपनादेर स्वागत जानाई आमी पिंकी दास। प्रथमे आजकेर संबाद शिरोनाम। मूल्यवृद्धिर प्रतिबादे प्रतिबाद दिवस पालन शिलचरे। चाकरी स्थायीकरणेर दाबीते धर्ना आशाकर्मीदेर। ग्रीन समिट निये शिलचरे अनुष्ठित हलो साइक्लोथन। माकुंदा हासपाताले रेटिनल कैमरा दान तेंदुलकर फाउंडेशनेर। उत्साह उद्दीपनाय भाईफोटा पालित। एबारे विस्तारित नॉर्थ ईस्ट न्यूज़ बांग्ला संबाद। नित्य प्रयोजनीय सामग्रीर मूल्यवृद्धि रोध, विकल्प पुनर्वासनेर व्यवस्था ना करे उच्छेद बंध करा एवं मादक द्रव्येर अबाध प्रचलनेर बिरुद्धे आज शिलचरे प्रतिबाद दिवस पालन करलो एआईएमएसएसएर काछाड़ जिला कमिटी। प्रतिबाद दिवसेर अंग हिसाबे विक्षोभ प्रदर्शन करेन तारा। एते नाना स्लोगान दिए विक्षोभ स्थल उत्ताल करे तुलेन प्रतिबादकारीरा। বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তারা। আমরা সমস্ত রাজ্যের সাথে কাছাড় জেলায় রাজ্যের প্রতিটা ডিস্ট্রিক্টের সাথে কাছাড় ডিস্ট্রিক্টেও আজকে বেলা ১২টায় প্রতিবাদ দিবস সাব্যস্ত করেছি। তার জন্য আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি একদিকে রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি ড্রাগস মদের অবাধ ঢালাও চাষ এর প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন একদিকে উচ্ছেদ আরেকদিকে দেখুন এখন শোনা যাচ্ছে যেটা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে ডিসেম্বরে নাকি রেশন কার্ডও কার্টেল করা হবে। রেশন যেটা পেত গরিব মানুষ চারটা ভাত খেতে পারত তাও এখন বন্ধ করে দিচ্ছে। আজকে দেশের সমস্ত দেশকে এই সরকার বিক্রি করে দিয়েছে একের পর এক। আমাদের উপত্যকায় তো যে দুটো ইন্ডাস্ট্রি ছিল সেগুলো বিক্রি করেছি একের পর এক। আস্থা দেশের সমস্ত কোল ইন্ডিয়া থেকে শুরু করে এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সব রেল থেকে শুরু করে একের পর এক সমস্ত প্রাইভেটের কাছে দিয়ে দিয়েছে। বিদ্যুতের মাশুল কত হয়েছে পার ইউনিট আপনারা সবাই জানেন দেখুন। তার বিরুদ্ধে যদি আমরা আপামর জনসাধারণ যদি আন্দোলনে না নামি চাপ সৃষ্টি না করি এই সরকার আমাদের গ্রাস করে খেয়ে ফেলবে। চাকরি স্থায়ীকরণের দাবিতে শিলচরে ধর্ণা কর্মসূচি পালন করলো অসম আশা সংস্থার কাছাড় জেলা কমিটি। আজ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি পালন করেন তারা। ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কাছাড় জেলা কমিটির সভানেত্রী বলেন, কবিদের মধ্যে ঝুঁকি নিয়ে নিজেদের দায়িত্ব পালন করেছেন আশাকর্মীরা। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন প্রদানের কাজ করে যাচ্ছেন তারা। নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে গেলেও সরকারের তরফে কোনো সুবিধা প্রদান করা হয়নি তাদের। এমনকি চাকরি স্থায়ীকরণের জন্য বিভিন্ন সময়ে দাবি জানানো হলেও সরকারের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে শীঘ্রই তাদেরকে স্থায়ীকরণ করে নিযুক্তি প্রদান করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ম্যাডামের মারফতে আমাদের মানে এক নম্বর হইল আমাদের চাকরিটা স্থায়ীকরণ করা আর আমাদের নিয়োগপত্র প্রদান করা। আর আজকে দিনে দেখুন আমরা কোভিডের ডিউটি এত কষ্ট করে আমরা কোভিডের ডিউটি করে যাচ্ছি। দিনে রাতে রাত ১০টা পর্যন্ত আমরা ঘরে ঘরে যাচ্ছি এবং কে ভ্যাকসিন মারছে কে ভ্যাকসিন মারছে না সব কালেকশন করে সবাইকে আমরা ভ্যাকসিন লাগাচ্ছি। এত কষ্টের মধ্যে আমরা এক কিন্তু একটা হাত লিটার ১০টা কি জলের বোতল পর্যন্ত আমরা
আমরা সরকার থেকে পাচ্ছি না। আমাদের এত দুঃখ করে আমরা এত কষ্ট করে আমরা ডিউটি করছি, কিন্তু আমাদের কোভিডের কোনো বাধা আমরা পাচ্ছি না। আমরা আশা রাখছি খাওয়া বা জল কিচ্ছু না, আমরা চাই আমাদের কোভিডের বাধা সরকার অবিলম্বে দেও আর আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক, আর না হয় আমরা বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হোক। আমরা হসপিটালের সামনে ধর্ণা ধর্মু, রাস্তা ব্লক করবো, আমরা এইসব মানে আন্দোলনের সম্মুখীন। মৃতদেহ দাহের জন্য এতদিন মাত্র একটি সাধারণ চুল্লি থাকায় মৃতদেহ দাহে সমস্যার সৃষ্টি হচ্ছিল উধারবন্দ শ্মশানে। অবশেষে সরকারি বরাদ্দে বৈদ্যুতিক ফ্যানযুক্ত চুল্লির কাজ সমাপ্ত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন সবাই। এবারের কালী পূজায় সাজিয়ে তোলা হয়েছিল নবনির্মিত চুল্লি ও নয়া ঘরটিকে। মধ্য উধারবন্দ জেলা পরিষদ সদস্য ও শ্মশান কমিটির সম্পাদক প্রবাল চন্দ্র জানান, এখন থেকে সব দাহে কোনো সমস্যার সৃষ্টি হবে না। প্রত্যেকবারের মতো এইবারও আমরা কোভিড প্রোটোকল বিধি মেনে মা কালীর শ্মশান কালীর রাতুল শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেওয়ার আয়োজন করেছি। আর শুভ দীপাবলি এবং কালী পূজার প্রীতি শুভেচ্ছা সমগ্র বরাকবাসী তথা ভারতবাসীকে। আমরা এইবার যে আমাদের শ্মশান কমিটির একটা স্বপ্ন ছিল যে একটা নতুন চুল্লি তৈরি করার, আমরা একটা নতুন চুল্লি তৈরি করেছি। এক বছর সময় লেগেছে আমাদের, আর এই চুল্লিটি এইবার মার পূজার পর এই চুল্লিটি দ্বারা উদ্ঘাটন হবে, শুরু হবে। আমরা আমাদের কমিটি সমগ্র বরাকবাসী তথা উদাহরণবাসীকে ধন্যবাদ এবং কালী পূজা দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে এই আমাদের মা শ্মশান মন্দিরে এসে মায়ের শ্রী আতুল শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অনুরোধ রাখছি। 250 বছরের পুরনো ঐতিহ্যবাহী সোনাই শিববাড়ি শিব মন্দিরে কাছারি রাজার মহারানী ইন্দ্রপ্রভাকে স্মরণ করে প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যার পর এক সঠিক দিন ধার্য করে মণিপুরী সম্প্রদায়ের নারী পুরুষ প্রত্যেকেই একত্রিত হয় শিব মন্দিরে। লৈহৈ লৈপাং চিং উমংলাং খাংশেল্লুপ নামের একটি মণিপুরী সংস্থা প্রত্যেক বছর এই মেলার আয়োজন করে। এতে আসামের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী মণিপুর রাজ্য থেকে অনেক মণিপুরী ভক্তদের সমাগম দেখা যায়। গত বছর করোনা মহামারীর কারণে এই মেলাটি করা হয়নি, কিন্তু এই বছর সমস্ত কোভিড প্রোটোকল মেনে এই পূজা আয়োজন করে উক্ত সংস্থা। এতে অনেক দর্শনার্থীদের ভিড় করতে দেখা যায়। সোনাই থেকে শরীফ লস্করের প্রতিবেদন। মানে প্রতি বছর ওখানে মানে পূজা পাঠ করতো, তারে দেখার জন্য মণিপুরীরা এই কার্তিক মাসে চারটা বা তিনটা যতটা মানে রবিবার হয় অতটা পর্যন্ত মানে আইতেছিল আগে, মানে মহারানী আইব বলে। কিন্তু আমরা এই যে লেহুলপক্ষে উমংলায় আঁকছিল বলিয়া এখন একটা সংস্থা খুলিয়া এই যে তিনবার চারবার করার থাকি একটা করিয়া 1991 থাকি আজকু পর্যন্ত চলিয়ার। কিন্তু গত বছর আমরা পারছি না কোভিড-19 কারণে, পারমিশনও পাচ্ছে না, এর জন্য ক্লোজ আসলো। এইবার পারমিশন পাচ্ছি, তবেও পারমিশন পাওয়ার পরেও তো মানে প্রোগ্রামটা আগের মতো মানুষ জমছে না, একটু কম আছে, তবেও সাকসেসফুল বলিয়া মানে আমি। পরিবেশের ভারসাম্যকরণ ও সবুজায়নের চিন্তাভাবনাকে সামনে রেখে শিলচরের ঐতিহ্যবাহী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ নিটের উদ্যোগে এবং ডনবস্কো স্কুলের সহযোগিতায় সোমবার সকালে এক বড় মাপের সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। রামনগরের ডনবস্কো স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে এই সুদৃশ্য এবং সুবিশাল সাইকেল র্যালি সাইক্লোথন বলা হয় তার পরিসমাপ্তি হয়। এই সাইক্লোথনের বিশেষ ব্যবস্থাপনায় ছিল বিবজিওন নামক এনজিও। এই র্যালিতে নিট ও ডনবস্কো স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন কর্মীবৃন্দ, স্কুলের টেকনিক্যাল ডিরেক্টর তথা ম্যানেজার ব্রাদার রেজি জোসেফ, স্কুলের অধ্যক্ষ ডাক্তার সুরজিৎ টিগ্গা সহ অন্যান্যরা। করোনার দুহাই দিয়ে উধারবন্দের ঐতিহাসিক খাসপুর রাজবাড়িতে প্রবেশ করতে দেওয়া হলো না পর্যটকদের। এ নিয়ে পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিল। জানা যায় সম্প্রতি করিমগঞ্জ জেলার কালীগঞ্জ থেকে একদল পর্যটক ঐতিহাসিক রাজবাড়ি পরিদর্শনে এসেছিলেন,
কিন্তু রাজবাড়ির দায়িত্বে থাকা কর্মীরা করোনার দুহাই দিয়ে তাদেরকে রাজবাড়িতে প্রবেশ করতে দেননি। তারা অভিযোগ করে বলেন, রাজবাড়ির ভিতরে একাংশ লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং ভিতরে অসামাজিক কার্যকলাপ চলছে, কিন্তু তাদেরকে রাজবাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। আমরা আমাদের এই হাসপুর রাজবাড়ি এখানে আমরা এসেছিলাম যে এটা এজ এ হিস্টোরিক্যাল প্লেস হিসাবে জায়গাটা আমরা পরিদর্শন করার জন্য, কিন্তু এসে অত্যন্ত দুঃখের বিষয় আজকে এখানে এসে আমরা ভিতরে ঢুকতে পারলাম না। অত্যন্ত বহুত আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম যে আমরা করিমগঞ্জ থেকে এসেছি, করিমগঞ্জের কালীগঞ্জ থেকে এসেছি, কিন্তু এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, কিন্তু ভিতরে একটা জিনিস যে অসামাজিক কাজগুলো চলছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি, যে ভিতরে অসামাজিক কাজগুলো চলছে আমাদেরকে বাইরে রেখে, বা আমাদের সঙ্গে আরও অনেক মানুষ এসেছিল এখানে ঢুকার জন্য কিন্তু এরা ঢুকতে পারে নাই, এদেরকে কীভাবে ঢুকতে দেওয়া হলো, আরও কিছু মানুষ ভিতরে ঢুকেছিল ওনাদেরকে কীভাবে ঢুকতে দেওয়া হলো। তাই আমরা এখানে দুইজন কর্তৃপক্ষ ছিল, ওনাদের সঙ্গে আমরা আলোচনা করেছিলাম, ওনারা আমাদেরকে একটা নম্বর দিয়েছিল, এই নম্বরগুলো আমরা বারবার কল করেছিলাম কিন্তু নম্বরটা কোনো ফোন রিসিভ হয় নাই। উনি বলেছেন যে ওনার কর্তৃপক্ষের বা ওনার ইনচার্জ যে আছে উনি মানা করেছেন এখানে ঢুকার জন্য, নিষেধ করেছেন যে কোভিড প্রোটোকল এখানে ঢুকার সবগুলো নিষেধ, তাই যদি নিষেধ হয় তাকে শুধু আমাদের জন্য নিষেধ বা আর যেভাবে অসামাজিক কাজগুলো করছে ভিতরে এদের জন্য নিষেধ নয়, এটা কিভাবে হতে পারে? আর এখন তো কোনো নোটিফিকেশন বা কোনো কিছু এরকম তো এরকম কিছু এখানে লেখাও পাই নাই, বা ওনাকে বললাম আপনি আমাদেরকে কোনো এভিডেন্স দেখান, উনি কোনো এভিডেন্সই দেখাতে পারলেন না, কিছু নেই বললেন না, ওনার অফিসার বলছে যে বর্তমানে ওনার না মানা করেছেন যে এখানে ঢুকতে দেওয়া হবে না। বরাক উপত্যকার সীমান্ত জেলা করিমগঞ্জের বাজারিচড়া স্থিত মাকুন্দা লেপ্রোসি কাম জেনারেল হসপিটালে শিশু চক্ষু চিকিৎসা সহায়ক রেটিনেল ক্যামেরা প্রদান করল সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন। এ মর্মে হসপিটাল কর্তৃপক্ষ সচিন তেন্ডুলকরকে ধন্যবাদ জানান। আই এম ডক্টর চন্দন ফ্রম মাকুন্দা ক্রিশ্চিয়ান লেপ্রোসি এন্ড জেনারেল হসপিটাল। সো টুডে উই ওয়ান্ট টু থ্যাংক সচিন তেন্ডুলকর অ্যান্ড ইটস ফাউন্ডেশন ফর ডোনেটিং রেটিনেল ক্যামেরা। সো দিস ইজ এ গ্রেট ব্লেসিং ফর দ্য পিপল অফ বারাক ভ্যালি। This helps in identifying retinopathy of prematurity in premature children. So this helps in identifying the blindness and we can refer them to a higher center. So it is a great blessing for the people in this area, because to get the same treatment they have to go to Guwahati. The next center that is available is in Guwahati. So once again we want to thank Sachin Tendulkar and his foundation for generously donating this camera for us, and we pray that this will be useful for the people and for the children in this region. রবিবার হাসপাতালের দুই চিকিৎসক যথাক্রমে ডক্টর চন্দন ও ডক্টর মেলোটি জানান, রেটিনেল ক্যামেরা শিশুদের চক্ষু বিষয়ক চিকিৎসা ক্ষেত্রে বিশেষ কাজে আসবে। এই যন্ত্রটির দ্বারা স্ক্রিনিং করে শিশুদের চোখের নানা খুঁটিনাটি রোগ সম্পর্কে জানা যাবে, ফলে সঠিক সময়ে রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা সহ রোগীদের পরামর্শ প্রদান করা যাবে। এই মেশিনটি মাকুন্দা হসপিটালে আসায় গোটা করিমগঞ্জ জেলা সহ পার্শ্ববর্তী ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের লোকেরাও উপকৃত হবেন। উল্লেখ্য, ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের দাতব্য সংস্থায় এর আগেও মাকুন্দা হসপিটালে শিশুদের চিকিৎসা সহায়ক কয়েক লক্ষ টাকার সামগ্রী দান করেছিল। থ্যাংক ইউ। মে ডক্টর মলতি হুম, মে মাকুন্দা ক্রিশ্চিয়ান লেপ্রোসি এন্ড জেনারেল হসপিটাল আসাম সে হসপিটাল মে মে ডিপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট জিস কা কাম করতা হুম, ওর আজ মে সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন को धन्यवाद कहना चाहता हूँ और बहुत ज़्यादा आभारी हूँ हॉस्पिटल की तरफ से कि सचिन तेंदुलकर फाउंडेशन की तरफ से हमें रेटिनल कैमरा जैसा एक बहुत सोफिस्टिकेटेड इंस्ट्रूमेंट मिला है हम हॉस्पिटल को। और ये रेटिनल कैमरा है क्या? रेटिनल कैमरा ये है जो बचपन में बच्चे लोग होते हैं उनको अंधापन होता है, तो ये अंधापन को स्क्रीनिंग करने के लिए ये मशीन बहुत काम आता है। और अगर हम लोग सही समय पे सही पेशेंट को हम लोग स्क्रीनिंग कर पाते हैं इंस्ट्रूमेंट के द्वारा, तो हम लोग पेशेंट को सही समय पे उसको सही इलाज के लिए हम लोग दूर बड़े हॉस्पिटल में हम लोग रेफर कर सकते हैं। तो हम लोग
फिर से मैं कहना चाहता हूँ सचिन तेंदुलकर फाउंडेशन से कि हम लोग बहुत आभारी है हॉस्पिटल की तरफ से जो हम लोग को रेटिनल कैमरा हम डोनेशन की तरफ से हम लोग को मिला। হেমন্তের কৃষ্ণপক্ষ তিথিতে প্রতিপদ থেকে শুরু হয় ভাইফুটার পর্ব। সকল বোনেরা তাদের ভাইদেরকে ফুটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে থাকেন এই উৎসবে। এবারেও একই দৃশ্য পরিলক্ষিত হল উত্তর পূর্বের বিভিন্ন স্থানে। সামাজিক রীতি অনুযায়ী ভাইফুটার জন্য প্রচলিত যে মন্ত্র বা সামাজিক কথা রয়েছে তাতে অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন কথা ছড়া আকারে বলা হয়ে থাকে, যেখানে বোনেরা বলে থাকেন, প্রতিপদে দিয়ে ফুটা রাখিলাম নিয়ম, দ্বিতীয়াতে দিয়ে ফুটা করালাম ভোজন, ও ভাই নন্দন কপালে দিলাম চন্দন। এছাড়াও ভাইয়ের আয়ু কামনায় বলা হয়ে থাকে, ভাইয়ের কপালে দিলাম ফুটা জমদুয়ারে পড়ল কাটা। এক ঝলকে নর্থ ইস্ট নিউজ বাংলার পর্দায় দেখে নেব ভাই ফুটা নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন। রাখিলাম নিয়ম, দ্বিতীয়াতে দিয়া ফুটা করাইলাম ভোজন, ভাইয়ের কপালে দিলাম ফুটা জমদুয়ারে পড়লো কাটা। যেমনি দে জমকে ফুটা, আমি দে আমার ভাইকে ফুটা, বছর বছরে ভাইয়ের ফুটা। সোনাবাড়িঘাট ফ্রেন্ডস এনজিওর ব্যবস্থাপনায় ধনেহরি মিনি স্টেডিয়ামে নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে 3-1 গোলে জয়ী চ্যাম্পিয়ন হলো বারহালি স্টার ক্লাব। ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় বারহালি স্টার ক্লাব এবং সর্বদা সংস্থা রহিমের দোকান। পরে স্টার ক্লাবের এলা মার একটি ও মানু মার দুটি গোল করেন এবং বিপরীতে সর্বদা সংস্থা ক্লাবের একমাত্র খেলোয়াড় সিকিলম রংমাই একটি গোল করেন। এদিন চ্যাম্পিয়ন দলকে নগদ 10,000 টাকা ও সঙ্গে ট্রফি তুলে দেওয়া হয়। রানার্স আপ দলকে নগদ 5,000 টাকা ও সঙ্গে ট্রফি তুলে দেওয়া হয়। খেলার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হোসেন লস্কর, জাকির হোসেন লস্কর, ইজাজ হোসেন লস্কর, প্রাক্তন জিপি সভাপতি আলতাফ হোসেন লস্কর, প্রাক্তন ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদার, সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের উপসভাপতি ফয়জুল হক আহমেদ, উপদেষ্টা মৌলানা নাজির হোসেন মজুমদার প্রমুখ। সুনাই থেকে শরীফ লস্করের প্রতিবেদন। খুঁজতে হবে এবং আমরা সমস্ত আসামে ইন্ডিয়ার যেখানে যাই সেগুলো জায়গা আমাদের চেয়ে অনেক বেশি ডেভেলপ, তো আমাদের উচিত সজাগ হওয়া এবং এগুলো জিনিস আমাদের জনপ্রতিনিধিদের সমক্ষে তুলে ধরা। আমরা খুবই একটা গরিবই অবস্থার মধ্যে আছি, যেন আমাদের কিছুই নেই, কেন নেই জানি না। এত বড় মাঠ শিলচরে কোথাও আপনি পাবেন না এবং এই মাঠের এগেনস্টে অনেক সময় টাকা ধরা হয়েছে, তারপরেও সেগুলো কাজ কিন্তু হচ্ছে না আমি যতটুকু জানি। সুতরাং এগুলো আর মেরা যখন বেড়ে যায়, খেলাধুলা তো খারাপ জিনিস নয়, ভালো জিনিসের জন্য আপনারা যারা প্যারেন্টস আছেন ওরা এখন থেকে গাইড করেন। আপনারাও দেখবেন এখান থেকে অনেক ভালো অ্যাথলিট, যেমন এইবার যে লাভলিনা, ও তো একজন মহিলা, এরকম যদি আপনারা উৎসাহ দেন না গ্রাম থেকে, গ্রাম অঞ্চল থেকে কিন্তু মানুষ ভালো করে বের হয়, আমাদের শহরের মানুষ থেকে গ্রাম অঞ্চলের মানুষের ইয়েগুলো অনেক ভালো থাকে। আপনারা প্লিজ আমার এটাই অনুরোধ ইয়ে করুন যে আপনারা আপনাদের ছেলেদেরকে যেরকম খেলাধুলাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের মেয়েদেরকেও ঘর থেকে বের করে এইগুলো খেলাধুলাতে উৎসাহ দিন। শেষ করার আগে দেখে নেই সংবাদ শিরোনাম আরো একবার। মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ দিবস পালন শিলচরে। চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্ণা আশা কর্মীদের। গ্রিন সামিট নিয়ে শিলচরে অনুষ্ঠিত হলো সাইক্লোথন। মাকুন্দা হাসপাতালে রেটিনাল ক্যামেরা দান তেন্ডুলকর ফাউন্ডেশনের। উৎসাহ উদ্দীপনায় ভাইফুটা পালিত। আজকের সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।